ইসলাম শিশুর অধিকার রক্ষা করেছে। ইসলাম শুধু নারীর অধিকার রক্ষা করে নাই, সবার অধিকার রক্ষা করে। আজকে যারা নারীবাদী আর শিশুবাদী আছে নাকি? বাংলাদেশে আইনও আছে, নারী ও শিশু নির্যাতন আইন, নারী আর শিশু একসাথে রাখছে। প্রচলিত আইনে শিশুদের প্রতি অত্যাচার করা হচ্ছে। বাংলাদেশে একটি ঘটনা ঘটেছে, এটা টপ অফ দ্য কান্ট্রি হয়েছে মিডিয়ার। এক অন্তঃসত্ত্বা গর্ভবতী নারীকে জেলখানায় ঢুকানো হয়েছে, সে বাচ্চা প্রসব করেছে জেলখানায়। তিনি সাবেক এক অ্যাটর্নি জেনারেলের পুত্রবধূ, যারা এই দেশের মানুষকে আইন শিখায়, যারা আইনের শাসন চায়, যারা শরিয়া আইনের বিরোধিতা করে ইংরেজদের গোলামি করে, তারা মানুষকে মুক্তি দিতে পারে নাই, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তারা নিজেরাই আইনের প্রতি বিদ্রোহ প্রদর্শন করছে। অথচ ইসলাম শিশুর অধিকার রক্ষা করেছে কিভাবে? ইসলামী আইন হচ্ছে, ইসলামী শরিয়া আইন হচ্ছে, কোন নারীর উপর যদি মৃত্যুদণ্ড প্রযোজ্য হয়, নারী যদি গর্ভবতী হয়, আল্লাহ ও তার রাসূলের হুকুম, ওই মহিলাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না যতদিন না তার বাচ্চা প্রসব না হবে। বাচ্চা প্রসবের পর যদি সন্তানের মায়ের দুধ ছাড়া বাঁচার সম্ভাবনা না থাকে, দুধ পান করাবে, তারপরে সেই মহিলা মৃত্যুদণ্ড হতে পারে। তোমরা কিভাবে অন্তঃসত্ত্বা গর্ভধারিণী একটি নারীকে জেলখানায় ভরো, সেখানে বাচ্চা প্রসব হয়, বাচ্চা প্রসবের সময় একটি মহিলা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকে, তার চরম আকুতি থাকে, তার সঙ্গে তার স্বামী দাঁড়ান, তার মা তার কাছে থাকে, তার বোন তার কাছে থাকে, ঠিক কিনা? এরকম একটি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মহিলাকে কারাগারে রাখা, এর চেয়ে বড় নারী নির্যাতন কি হতে পারে? এর চেয়ে বেশি শিশু নির্যাতন কি হতে পারে? অতএব বলবো, ইংরেজদের ত্রুটিপূর্ণ আইন এবার ডিলিট করো, ইসলাম যে শরিয়া আইন দিয়েছে সেটা কায়েম করো, দেখবে সমাজ রাষ্ট্রে শান্তি ফিরে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। ঠিক কিনা?